শিশু লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এখন আমি শুরু করছি প্রথম সর্বকালে সর্বশ্রেষ্ঠকালে জাতির এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের জাত শহীদদের সকলকে আমার তরফ থেকে শিশু তরফ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং বলতে চাই যে বাংলাদেশ আজকে কার জন্য ডিজিটাল বাংলাদেশ হিসেবে তৈরি হয়েছে তার সব থেকে অবদান আছে জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশ কার জন্য আজকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে যেরকমের তিনি যুদ্ধের সময় নিজের পরিবারের কথা ভাবেন নাই তেনার পরিবারের সদস্যর কথা ভাবেন নাই নিজের ছেলেপানের কথা ভাবেন নাই তিনি দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন এবং তেনার মতন আদর্শমান একজন নেতা এবং একটা জাতির পিতা আমরা এই বাংলাদেশে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞতা বোধ করছি যে তার মতন জাতির পিতা পেয়ে আমরা অনেক ভাগ্যবান এবং বলতে চাই বাংলাদেশে তিনি তেনার মতন দশটা মানুষ হইল তেনার মতন একটা মানুষ হয় না সেটা আমি বলতে পারি আমি আওয়ামী লীগ করি সেটা না আওয়ামী লীগকে আমি খুব ভালোবাসি এবং বলতে চাই যে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সযোগ্য কন্যা জননীতি শেখ হাসিনা আজকে বাংলাদেশে কি না করেছে প্রতিবন্ধী ভাতা বলেন প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী যেরকম আমিও একজন দৃষ্টি প্রতিবন্ধী আমিও ভাতা পাই ভাতা ভাতার ই সিস্টেম করে দিয়েছেন এবং বয়স্ক লোকের জন্য বয়স্ক ভাতা তৈরি করছেন এবং বিবাহ মানে যাদের স্বামী মারা গেছেন যারা খেতে পারেন না যারা দুই টাকা দুই টাকা দিয়ে লুন খায় তাদের জন্য ভালো একটা পরিস্থিতিতে তাদের আনার জন্য আওয়ামী সরকার অনেক কিছু করেছেন এবং যে আজকে যারা যারা লুন খায় তারা আজকে মাংস খাইতে পারে তার জন্য জননেত্রী শেখ জন্য তার আল্লাহ তালা তাকে এই ন্যায়িকটা দেশে যে তার মাথায় এই বুদ্ধিটা দেশে যে অসহায় মানুষ খাবে কি করে তাদের জন্য তিনি ক্ষমতা আসে কী না করেছেন এবং যারা যাদের ঘর নাই বাড়ি নাই তাদের জন্য সরকারিভাবে এখন ঘর জনত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে বাংলাদেশে তাদের জন্য ঘরের ব্যবস্থা তৈরি করে আমি বলতে চাই যে আজকে বাংলাদেশ কার জন্য ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এই বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে তৈরি হয়েছেন এবং বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কী না করেছেন যাদের ঘর নাই তাদের যার বাড়ি নাই এক কাটা জায়গা আছে ভালোভাবে ভাত খাইতে পারে না তাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিতেছে কিন্তু তাদের মতো মেম্বার চেয়ারম্যানরা এই ঘুষ খাইয়া এই অসহায় মানুষের টাকা লুট করিয়া নেয় এইটার একটা বিচার চাই আমরা যে কেন কেন এরকমের তাদের উপরে জুলুম করবে যে আমি আবেদন করছি রণমন্ত্রী শেখ হয়ে গেছে আমার কোনো দাবি নেই কিন্তু এই রকমের অসহায় লোকের টাকা অনেক নেম্বার চেয়ারম্যানরা হইয়া নিজের ক্ষমতার অপব্যবহার করছে এবং বাংলাদেশে এই রকমের নেম্বার চেয়ারম্যানরা যে না থাকে সেই আর আমি আবেদন করছি জননেত্রী শেখ হাসিনার কাছে যে আপনি যখন ঘরই দেন কেন তারা টাকা পয়সা খাইয়া এই অসহায় মানুষের ভাতের থালা কেড়িয়ে নেবে বিএনপি সরকার মতন যে আপনি এর বিচার করবেন এবং অসহায় মানুষকে আপনার মতন আপনি জনগণকে উপকার উপকার করবেন আপনি দ্বিতীয়বার হ্যাঁ ক্ষমতা আসতে পারবেন কারণ টাকা টাকা পয়সা দিয়ে জীবনে কিচ্ছু হয় না আপনি আপনার ভালো কাজের ফল আপনি ভালো একটা মেডেল পাবেন সেই দলে দ্বিতীয়বার ভোটে জয়যুক্ত হয় যে আপনি অনেক মানুষের জন্য অনেক কিছু করেছেন তার জন্য আমরা আপনার প্রতি গর্ববোধ করছি যে আপনার মতন প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে আমরা পেয়েছি তার জন্য আমরা খুবই গর্ববোধ করি যে বাংলাদেশে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মতন দৃষ্টি প্রতিবন্ধী এবং লুলা যারা খাইতে পারে না তাদের জন্য ভাতা তৈরি করে দিচ্ছেন এর জন্য আমরা প্রতিবন্ধীরা তার প্রতি আমরা খুবই আমরা খুবই কৃতজ্ঞ যে তার মতন মনের মানুষ আমরা এই বাংলাদেশের সোনার বাংলাদেশে আমরা তার মতন একজন মানুষ খুঁজে পেয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ